বিএনপির জোট শক্তিশালী করার তোড়জোড়ে ভ্রুক্ষেপ নেই আওয়ামী লীগের। 14 দলকে নিয়েই নির্বাচনে লড়ার পরিকল্পনা। আবারও ভাসছে সিলেট সুনামগঞ্জ, পানি বেড়ে তলিয়ে গেছে উত্তরের কয়েক জেলার বিস্তীর্ণ অঞ্চল। বৈরী আবহাওয়ায় এবছর কমেছে আম উৎপাদন, রপ্তানি বাড়াতে গুণগত মানে নজর দেওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, আলোর ঝলকানিতে পদ্মা সেতুর বর্ণিল রূপ, বিশেষ দিনগুলোতে থাকবে নানা রঙের আলোক উৎসব। নির্বাচনকে সামনে রেখে জোটের কলেবর বাড়ানোর জন্য বিএনপির তোড়জোড়ে মোটেই বিচলিত নয় আওয়ামী লীগ। বিরোধী জোটের যে কোনো পদক্ষেপ রাজনৈতিকভাবে মোকাবেলার প্রস্তুতি তাদের। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী যে কোনো বৈধ রাজনৈতিক দলকে নিজেদের পাশে চায় ক্ষমতাসীনরা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলন করার নামে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গেল মাস থেকে ধারাবাহিক আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপি। ঐক্য ফোরাম বহাল আছে এমন জানালেও এর বাইরে গণসংহতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ ছাড়াও ক্ষমতাসীন 14 দলীয় জোটের কোনো কোনো শরিকের সাথে আলাপের চেষ্টা চালাচ্ছে বিএনপি। তবে বিএনপির এসব পদক্ষেপকে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনকে ঘিরে অশুভ তৎপরতার পায়তারা করছে। এই যে জোট বলেন, বিএনপি বলেন এবং আরও যে সমস্ত অশুভ রাজনৈতিক শক্তিগুলো আছে, আর তাদের লক্ষ্য হলো যে নির্বাচনের প্রস্তুতিটা না নিয়ে কীভাবে বিনা নির্বাচনে একটা অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার প্লট তৈরি করে তাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করা যায়। আমরা একেবারেই চিন্তিত না, উদ্বিগ্ন না। বিএনপি নামক দলটি জামাতিতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের অব্যাহতভাবে দেশের ক্ষতি করে যাচ্ছে। তারা জোট করে, আন্দোলন করে, নাম গোত্রহীন, জাতের নির্বাচন কমিশনে যাদের রেজিস্ট্রেশন নাই। গেল দুই জাতীয় নির্বাচনের মতো 14 দলীয় জোট এবারও সমন্বিতভাবে লড়াই করবে জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, জোটে আসতে আগ্রহী কয়েকটি দলের সাথে অনানুষ্ঠানিক আলাপ চলছে। আওয়ামী লীগ তো যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপ নিবে এবং নেওয়া হচ্ছে। 14 দল এবং মহাজোট যে আমাদের ঐক্য, সেটা কিন্তু এখনো বলবৎ আছে। মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি এবং যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, এরকম শক্তি যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আগ্রহ প্রকাশ করে, নিশ্চয়ই আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আগস্টের পর দলগুলোর সাথে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনার আভাস দেন ক্ষমতাসীন দলের নেতারা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বানের পানিতে ভাসছে সিলেট নগরী। সিলেট সুনামগঞ্জের বেশিরভাগ স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন, নিরাপদ পানির কষ্টে দুর্ভোগে বানভাসীরা। এদিকে বন্যার পানি বেড়ে তলিয়ে গেছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মাস যেতে না যেতেই আবারও তলিয়েছে সিলেট। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর বিভিন্ন সড়ক। পানি নাই, খাবার পানি নাই, সীমান্তবর্তী 4 উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। নগরীতে খোলা হয়েছে 31টি আশ্রয় কেন্দ্র। যেখানে খালি জায়গা পাওয়া যাচ্ছে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে ওই আশ্রয় কেন্দ্রে খানির ব্যবস্থা আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। তলিয়ে গেছে সুনামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। 5 উপজেলার সবখানে থই থই পানি। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ, সেই সাথে খাবার আর নিরাপদ পানির সংকট দুর্ভোগ আরও বাড়িয়েছে।
এদিকে উজানের ঢলে গাইবান্ধার তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র, যমুনা, ঘাগট ও করত নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কুড়িগ্রামের ধরলা, ধুতকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার পোড়ারচরে দেখা দিয়েছে নদী ভাঙন। পানি কমতে শুরু করেছে শেরপুরে, তবে পানি কমলেও রাস্তাঘাট ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। এবছর দেশে আমের উৎপাদন হচ্ছে 24,60,000 মেট্রিক টন, গত বছরের তুলনায় 30,000 মেট্রিক টন কম। বৈরি আবহাওয়ার কারণে এবছর আমের উৎপাদন কিছুটা কম বলে জানিয়েছে কৃষি বিভাগ। গুণগত মান উন্নত করা গেলে আম রপ্তানিতে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলছেন কৃষি বিশেষজ্ঞরা। মানিক সিকদারের প্রতিবেদন। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর রসাল ফল আম, আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। দেশে ও বিদেশে আমের চাহিদা বাড়ায় বাড়ছে আমের বাণিজ্যিক আবাদ। আগে থেকে 23 জেলায় আমের বাণিজ্যিক চাষ হলেও সারা দেশে সম্প্রসারণ হয়েছে আম চাষ। চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, মেহেরপুর, সাতক্ষীরা সহ বেশিরভাগ জেলার অর্থনীতি ও মানুষের আর্থসামাজিক অবস্থা অনেকটাই আমের উপর নির্ভরশীল। আম এবার সাইজও ভালো, দেখতে খুব সুন্দর লাগবে, লাভবান হবো আর কি, ভালো লাভবান হবো, 3-4 লাখ টাকা লাভ হবে। আমরা চাষিরা খুব সুন্দরভাবে আম বেচছে, আর সরকারি পর্যায়ে ডিসি স্যার, কৃষি বিভাগ, এমপি স্যার তাদের সহযোগিতায়, তাদের নির্দেশনায় আমরা ঠিক টাইমে আম ভেঙে আমরা খুশি। আম ব্যবসায়ীরা জানান, গত 2 বছর করোনা ভাইরাসের ধকল কাটিয়ে ওঠার পর চলতি মৌসুমে বৈরী প্রকৃতির কারণে আম উৎপাদন কম হয়, এবার দাম বেশি। শিলা বৃষ্টি হয়েছিল আমাদের এলাকায়, ওই জন্য আম কমে গেছে আর কি, আম কমের কারণে দামটা বেশি, যদিও কম তারপরে দাম ভালো, এই জন্য আমরা মানে আশাবাদী যে আমের দাম আরও বেশি হবে এবং সর্বোচ্চ দাম হবে ইনশাআল্লাহ। কৃষি বিভাগের হিসেবে গত বছর আম উৎপাদন হয়েছিল 24,90,000 টন, কিন্তু এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24,60,000 টন। এবছর সারা দেশেই আমের উৎপাদন তুলনামূলকভাবে গত বছরের চেয়ে অনেক কম হবে। মুকুলটা ঠিক সময় মতো বের হতে পারেনি এবং লেটে কিছু মুকুল এসেছিল যেগুলি ফল ধরেনি। উৎপাদিত আমের বেশিরভাগ ভোক্তাই দেশের, তবে কিছু আম ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, হংকং ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বছরে 1,500 টনেরও বেশি আম বিদেশে রপ্তানি হয়। গত 5-6 বছর ধরে আমরা কিন্তু বিদেশে আম রপ্তানি করছি, কিন্তু এর পরিধি খুবই সীমিত। তার জন্য আমাদের যে বিদেশি মিশনগুলো আছে তাদেরকে কাজ করতে হবে, এবং আমাদের যারা আম রপ্তানিকারক আছে তাদেরকেও কাজ করতে হবে। গুণগত মান উন্নত করছে আম, রপ্তানিতেও উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন কৃষি বিশ্লেষকরা। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ছে অগ্নিকাণ্ড, বিক্রি হচ্ছে মুদি দোকানেও। আবারও আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদ। সবকটি ল্যাম্পপোস্ট জ্বলে ওঠার পর প্রতিদিনই আলোর মেলা বসে পদ্মার পাড়ে। বিশেষ বিশেষ জাতীয় দিবস উৎসবের দিনগুলোতে থাকবে বিশেষ আলোকসজ্জার আয়োজন। স্থায়ী এই আর্কিটেকচার লাইটিংয়ে পদ্মা সেতু দেখতে কেমন হবে ধারণা দেবার চেষ্টা করছেন মোহাম্মদ নুরুন্নবী। সূর্য টাওয়ার দুবাইয়ের বুজাল খলিফা, দিনের রূপ বদলে যায় রাতে যখন জ্বলে ওঠে বর্ণিল সাজে, ভবনের পুরোটাই হয়ে ওঠে একটি ক্যানভাস, মনোমুগ্ধকর আলোকসজ্জায় মোহিত করে দূর দূরান্তের লাখো মানুষকে। এরকম প্রায় সব মেগা স্ট্রাকচারেই থাকে আর্কিটেকচারাল লাইটেনিংয়ের আয়োজন। পদ্মা সেতু তো এরই মধ্যে 415টি ল্যাম্পপোস্টে সড়কবাতি জ্বলে ওঠার পর নজর কেড়েছে সবার। আরও বড় চমক অপেক্ষা করছে সবার জন্য। নদীর পানিতে একেবারে সেতুর পানির অংশ থেকে রোডওয়ে স্ল্যাব পর্যন্ত সেতু ও স্প্যানের উপর অপটিক্যাল ফাইবারের লাইট মরানো থাকবে মেগা স্ট্রাকচারে।
বাতির সুইচ অন করা মাত্রই বর্ণিল আলোয় নতুন রূপে দৃশ্যমান হবে পুরো সেতু। পানির উপরের আলোকিত অবকাঠামো আর নিচে এর প্রতিবিম্ব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে এক মনোলোভা উপভোগ্য পরিবেশ দেখবে মানুষ। আমাদের এই ব্রিজের কাজ শেষ না হইলে আমরা আর্কিটেক্ট লাইটিং যেতে পারব, সেটা আমরা ওটা প্রায় আমরা কাজ গুছিয়ে নিয়ে আসছি আর্কিটেক্ট লাইটিং এর জন্য। এটা একটা এটাও পৃথিবীতে হয় নাই, এত বড় লাইটিং এর কাজ পৃথিবীতে হয় নাই, কাজে এটা নিয়ে আমাদের মধ্যে বেশ সময় নিচ্ছি আমরা। আমাদের যারা এক্সপার্ট তারা অনেক সময় কাজ যেহেতু পৃথিবীতে আগে হয় নাই, কন্ট্রাক্টর করার কথা আর তার প্রস্তাবটা এখন আমাদের কনসালটেন্ট দেখতেছে, দেখার পর আমাদেরকে দিলে আমরা গভর্নমেন্টের কাছে যাব। তখন আমরা হয়তো জুলাই না পারলে আগস্টে হয়তো শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। নিমিষেই লাল নীল বেগুনি সহ বিভিন্ন রঙের বদলও করা যাবে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। যারা সেতুতে ভ্রমণ করবেন তারা তো বটেই, পদ্মার পাড়ের দূর শহর ও গ্রামের মানুষও উপভোগ করবে এসব আলোর খেলা। গভর্নমেন্ট একটা নির্ধারণ করবে, সেতু কর্তৃপক্ষ বলবে আমরা কোন দিন চালাতে পারি, এইভাবে একটা এটার ঠিক করবে আসলে যারা তখন থাকবে তারা ঠিক করবে, যারা ওএনডিএমে থাকবে সেতু কর্তৃপক্ষ। এতদিন সড়কবাতি বসানো নিয়ে ছিল ব্যস্ততা, উদ্বোধনের পর জুলাই মাসে এই বিশেষ ধরনের আলোকসজ্জার কাজ শেষ করা হবে। একটিবারও কি ভেবেছেন এই পদ্মা সেতুর রং ধূসর বর্ণের কেন? এটি শুধু নিছক একটি বহিরাবরণের রং নয়, এটির সাথে একটি অন্যরকম কারণ রয়েছে। পদ্মা সেতুতে যে আর্কিটেকচারাল লাইটিনিং করা হবে সেই আলোকসজ্জাগুলো ফুটিয়ে তোলার জন্য এই রংটি বেশ সহায়ক হবে, এবং যুক্তরাষ্ট্র থেকে আনা এই রংটি একবার করলে 25 বছরের মধ্যে আর পদ্মা সেতু রং করার প্রয়োজন হবে না। সব দিক দিয়ে ধূসর রং পদ্মা সেতুর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সীগঞ্জ। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা বেড়েই চলেছে, তারপরও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। মুদি দোকানগুলোতেও এখনও বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। ইয়াকুব লিটুর তোলা ছবিতে অখিল পোদ্দারের প্রতিবেদন। মেজ দিছে পরই আর ওই হবে কেলে মন করে ধরাইছে ধরাইছে পর মন কর ভাত করে ধরেছে পরে কি কইছে আমি কইতে না আসলাম না। গাবতলী বেরিমাথের বাসিন্দা রাশিদার ছেলের মৃত্যু হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। বাচ্চা কাচ্চা মেয়েলোক আমরা তো মারা যাই, ছেলে মানুষ বেশিরভাগে থাকে অফিস আদালতে রাস্তাঘাটে, কিন্তু মহিলাগুলো তো বেড়া বাড়ি সকালে বউ বাচ্চা থুয়ে গেছে আইসা দেখছে সব মহিলা ফুরা হসপিটালে গিয়ে ফুরা রয়েছে। রাশিদার ছেলে যে প্রতিষ্ঠানের কর্মচারী ছিল সেই মুদি দোকান অবৈধভাবে এখনো সিলিন্ডার বিক্রি করে। আমরা 1350 টাকা বেঁধে 1400 টাকা সিলিন্ডার, তুমি পিন আছে তো যারা নর্মাল লোক তারা তো জানে না আসলে পিনটা কখন খুলতে হয় কীভাবে ইয়ে করতে হয়, সেগুলো এক ধরনের বোমের মতো। গেল ক মাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে অনেক, তারপরও নিঃশুপ দাহ্য পদার্থের বিক্রি ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিস্ফোরক অধিদপ্তর নির্দিষ্ট এজেন্টের বাইরে বহু দোকানি সিলিন্ডার বিক্রি করলেও শাসন করার কেউ নেই। যেমন বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স লাগবে, ফায়ারের লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, যারা করতেছে তাদের কোনো লাইসেন্সই নেই এবং অবৈধভাবে এই ব্যবসা চালায় যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যখন গ্যাসের দুর্ঘটনা দেখি বা শুনি তখন একটু আতঙ্কের ভিতরে থাকি, কিন্তু তবু আমরা নিরুপায়, কারণ আমাদের তো ব্যবহার করতেই হবে। এটা যেহেতু বিপজ্জনক সেই ব্যবস্থার প্রতিকার থাকা উচিত, তদন্তে থাকা উচিত, এটা তদারক করা উচিত। আমাদের দেশে যে কোনো একটা কাজ এক সপ্তাহ খুবই গরম হয়ে চলে, এরপর আস্তে ঠান্ডা হয়ে যায়, আর এটার দিকে তাকায়ও না। নিয়ম আছে নির্দিষ্ট তাপে রাখতে হবে সিলিন্ডার, বিক্রিও করবে তালিকাভুক্ত ব্যবসায়ী, কিন্তু কে শোনে কার কথা? এটা তো অ্যাভেলেবেলই একদম, যে চায়ের দোকান তারপর বিভিন্ন হোটেলের মধ্যে দেখি এগুলো একদম সেফ না। তো চায়ের দোকানে চা তৈরি হচ্ছে, খাবার হোটেলে খাবার তৈরি হচ্ছে, সিলিন্ডারগুলো কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে নাই। চা দোকানের মধ্যে দোকানে গ্যাস রাখে না, ওনারা এগুলো জানেও না, এই ওনাদের কারণে সমস্যাগুলো দুর্ঘটনাগুলো হয়। রাস্তার পাশে হোটেল কিংবা ফুটপাতের চার দোকানও ব্যবহার করে গ্যাস সিলিন্ডার, এমন ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে নিস্তার চান রাজধানীবাসী। সিলিন্ডার ব্যস্ত আছে, সিগারেটের জন্য সিলিন্ডার ব্যস্ত আছে, এটি তো কোনো পারমিট নেই। যারা কনসার্ন ডিপার্টমেন্ট তাদের অবশ্যই তদারকিটা আরও বাড়ানো উচিত। অত্যন্ত স্পর্শকাতর এবং দাহ্য পদার্থ হলেও প্রত্যেকটি মুদি দোকানে বিক্রি হচ্ছে
শত শত গ্যাসের সিলিন্ডার। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির জোট শক্তিশালী করার তোড়জোড়ে ভ্রুক্ষেপ নেই আওয়ামী লীগের, 14 দলকে নিয়েই নির্বাচনে লড়ার পরিকল্পনা। আবারও ভাসছে সিলেট সুনামগঞ্জ, পানি বেড়ে তলিয়ে গেছে উত্তরের কয়েক জেলার বিস্তীর্ণ অঞ্চল। বৈরী আবহাওয়ায় এবছর কমেছে আম উৎপাদন, রপ্তানি বাড়াতে গুণগত মানে নজর দেওয়ার পরামর্শ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।